সাল্লাম বলছেন প্রত্যেক দ্রব্য হারাম আর আল্লাহর কাছে একটা অঙ্গীকার রয়েছে যে যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে মাদক পান করে তাহলে আল্লাহ তালা তাকে তিনাতুল খেবাল পান করাবেন তিন আতুল খেবাল সাহবাদের কাছে এটা জানা ছিল না তিনাতুল খেবালটা কি জিজ্ঞেস করলিয়ার্লাহ তিনাতুল খেবালটা কি তিনি বললেন সেটা হলো জাহান নামের অধিবেশীদের অধিবাসীদের ঘাম তাদের এই যে গরমের মধ্যে থেকে শরীর থেকে যে ঘামটা নির্গত হয় সেটা আর কোনো কোনো হাদিসে শেষ চেয়েছে সেটা হতে পারে পুজ বা এই জাতীয় জিনিস তাহলে এগুলো তাদেরকে খাওয়ানো হবে মদের পরিবর্তে যেটা অত্যন্ত দুর্গন্ধময় এবং খাওয়ার অযোগ্য আব্দুল্লা আল্লাহ তাল্লাহা থেকে আরেকটি হাদিস সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন ওয়ামান শারীবাল আ যে প্রত্যেক মাদকদ্রব্য খামর বা মদ আর প্রত্যেক মাদকদ্রব্য সেবন করা এটা হারাম আর যে ব্যক্তি দুনিয়ায় কোনো মদ পান করবে তারপরে সে সেই মদে নেশাগ্রস্ত অবস্থায় সে মারা যাবে এবং সে তবা করেনি এমন অবস্থায় মারা যাবে তাহলে সে আখিরাতে আখিরাতের যে সারাব সেটি পান করতে পারবে না আব্দুল্লিয়া আল্লাহ তালুহা থেকে আরেকটা হাদিস আছে যে রসুল সাল্লামাম বলেছেন লা আল খামরা ওয়া আহা ও সাকিহা ও মুহা ও আহা ও আসর আহা ওসর আহা ওখর আহমদ ওয়া আবুদাউদ্দিন হাসান এটা সনদ হাসান সনদের একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা লায়নত করেছেন অভিসম্পাদ দিয়েছেন মদকে যে মদ পান করে তাকে এবং যে মদ পান করায় সে পরিবেশন করে তাকে এবং যে কেনে তাকে যে বিক্রি করে তাকে যে মদটাকে প্রডিউস করে আ আহা হ্যাঁ রাহা। একই ফ্যাক্টরির মধ্যে এরা দুটো প্রফেশনের লোক এদেরকে বোঝানো হচ্ছে যে মদটাকে নিয়ে আসে মদের বার করে সেখানে সে বহন করে নিয়ে আসে বিক্রির জন্য আর যার কাছে নিয়ে যাওয়া হয় এই সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকেই কে লায়নত করেছেন আল্লাহ সুবান তালা লায়নত করেছেন এটা একটা হাসান হাদিস সুতরাং যারা মাদকদ্রব্য সেবন করবে যে কোনো ফর্ম্যাটই হোক না কেন আখিরাতে তাদের কঠিন শাস্তি হবে আল্লাহ আল্লাহতালা তাদেরকেই লায়নত করেন যারা কবিরা গুনাহ করে এবং তাদেরকে লানাত করেন যারা আখেরাতে বহু বড় রকমের শাস্তি প্রাপ্ত হবে আর দুনিয়াতেও মাদকদ্রব্য সেবনের কঠিন শাস্তি রয়েছে এটা ইসলামেও রয়েছে কি বিভিন্ন রাষ্ট্র আমরা জানি মাদকদ্রব্য যারা বহন করে যারা বিক্রি করে তাদের কঠিন শাস্তি তারা দেয় তবে ইসলামও এক্ষেত্রে কোনো মাত্র ছাড় দেয়নি বরং বিভিন্ন পরিস্থিতিতে তাদের শাস্তির কথা ইসলাম গ্রহণ করেছে